এটা হাদিসে বলা আছে আপনি কি হাদিসটা দেখতে যাচ্ছেন দেখেন তবে আমি আরবিতে জানি না বাংলায় পড়তে পারব হ্যাঁ আমরা বাংলা মানে আইআই দেখাই হাদিসগুলো বাংলাতেই দেখাই আমরা দেখাই না আরবি দেখাই না আরবি দেখাইলে তো বেশিরভাগ মানুষ বুঝবে না গিরগিটিকে মেরে ফেলার বিধান দেয়া আছে আমি আপনাকে বের করে দেখাচ্ছি আপনি একটু কষ্ট করে সংসার ডট কমে ঢুকে এই লেখাটা একটু করে নিবেন লেখাটা টাইটেল হচ্ছে মোহাম্মদের কুকুর ভীতি এবং নির্মম নিধনযোগ্য এই লেখাটা আপনি ভালো করে পড়ে নেবেন এই লেখাটার ভিতরে এই রেফারেন্সগুলো গুলা দেওয়া আছে আমি আপনাকে দেখাচ্ছি যে বলা আছে যে ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার একশো একুশ এখানে বলা হচ্ছে রাসুল্লাহাম গিরগিটি বা কাকলাস মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন ইব্রাহিম আল্লাহাম যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তাতে এই গির্গিটি ফু দিয়েছিল কিন্তু ওই গিরগিটি ফু দেওয়ার কারণে এখনকার গিরগিটিটা কেন মারতে হবে এটা তো আমি বুঝলাম না ভাই সেই কোন আমলের কে ইব্রাহিম না কি ছিল না ইব্রাহিম বলে আদৌ পৃথিবীতে কেউ ছিল কি ছিল না তারই কোনো হদিস নাই তারই এগুলো তো গল্প তাই না তারপরে ধরে নিচ্ছি যে ইব্রাহিম বইলা একটা বেটা ছিল সেই ব্যাটার অগ্নিকুণ্ডে এই গিরগিটি ফু দিছিল ধরে নিচ্ছি কিন্তু ওই গিরগিটির জন্য এখনকার গিরগিটি কি দোষ করছে ভাই তাহলে তো এখন যদি মানে ইসরায়েলের ক্ষমতাশালী ইহুদিরা বলে যে ওই মোহাম্মদ যে বনুক রাজা গোত্রের সাথে গোত্রকে গণহত্যা চালাইছিল এটা বলে যদি এখন মুসলমানদেরকে মারা শুরু করে তাহলে সেটা অন্যায় হবে সেটা তো ভয়ঙ্কর অন্যায় হবে কারণ ওই সময়ের মানে মোহাম্মদের কোনো একটা গণহত্যার জন্য তো এখনকার সময়ের মুসলমানদেরকে দায়ী করা যায় না তাই না এটি তো মানে সাধারণ যুক্তিতে আমরা এটাই বুঝি যে আরেকজনের মানে কাজের দায় ভার তুই সমস্ত প্রাণী গোষ্ঠীটার উপরে ফেলা যায় না কিন্তু মোহাম্মদ এখানে যে কাজটা করলো ওই কোন সময়ের কি গিরগিটি কি করছে না না করছে তার কোনো ঠিক ঠিকানা নাই ওই গিরগিটির আকামের জন্য হয়তো ধরে নিচ্ছি তারপরে তর্কের খাতিরে ধরে নিচ্ছি ওই সময় ইব্রাহিমের সময় এই একটা গিরগিটি কোন একটা আকাম করছিল তর্কের খাতিরে তাও ধরে নিচ্ছি কিন্তু ওই গিরগিটির জন্য এখনকার গিরগিটি কেন মারতে হবে এটা হচ্ছে একটা হাদিস তারপরে হচ্ছে গিয়ে মনে করেন সহিমস্তিফা হাদিস একাডেমি পাঁচ হাজার সাতশো উনচল্লিশ নম্বর এখানে রাসুল বলেছেন প্রথম আঘাতে যে লোক আহ কাকলাস মারবে তার জন্য রয়েছে এত এত পরিমাণ দ্বিতীয় আঘাতে মারবে তার জন্য এত এত তার মানে সবও আছে এটা মানলেই সব কাকলাশ বা টিকটিকি মেরে ফেলা মুস্তাহাব টিকটিকিও মেরে ফেলতে হবে কাকলাস কে মানলে একশো সব তারপরে বুখারি তাওহিদ আঠারোশো আঠাশ পাঁচ প্রকার প্রাণী যে হত্যা করবে তাতে তার কোনো দোষ নেই যেমন কাক চিল ইঁদুর বিচ্ছু হিংস্র কুকুর মানে কেন ভাই এই প্রাণীগুলা কি করছে এই প্রাণীগুলাকে কেন মারতে হবে হুদাহুদি কেন মারতে হবে কোন একটা কিছু করলে তখন হ্যাঁ তখন হয়তো একটা যদি মানুষকে আক্রমণ করে তখন তো আত্মরক্ষার জন্য মানুষ এটা মানে ইয়া করতে পারে বা ইঁদুর যদি মানুষের মানুষের ভিতরে রোগ ছড়ায় বা ধরেন ফসল কেড়ে নিচ্ছে ফসল নিয়ে যাচ্ছে কিছু একটা কারণ হইলে তখন মানুষ এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে কিন্তু একটা ইঁদুর যাচ্ছে তা যে কাউকে কিছু ক্ষতি করতেছে না ওটার আমি হুদাহুদি কেন মারতে যাব দেখেন এখানে বলা আছে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন পাঁচ প্রকার প্রাণী দিয়ে হত্যা করবে তার কোনো দোষ নেই মানে এটা একদম লিগাল এই প্রাণীদেরকে হত্যা করলে কোনো সমস্যা নেই এরকম অনেকগুলো হাদিস আছে যেখানে নিরীহ প্রাণী আসলে কোনো দোষ নাই কিচ্ছু নাই নাই করে এটা দেখেন আঠারোশো ছেচল্লিশ নম্বর মুহরিম ব্যক্তি কোন কোন প্রাণী হত্যা করতে পারবে তিনি বলেন পাঁচ পাঁচ প্রকার প্রাণী হত্যা করাতে দোষ নেই যাই হিরাম অবস্থায় বা হিরাম ব্যতি রেখে অথবা হেরেম এলাকায় বা হেরেমের বাইরেই হোক মানে মক্কায় হোক বাইরে হোক কিছু যা আসে না এই যে পাঁচ প্রকারের প্রাণী যে কোনো সময় যে কোনো স্থানে মেরা ফেলা যাবে খুবই অমানবিক বিচার এটা তো খুবই অমানবিক কথা একটা প্রাণী আছে ফ্যামিলি আছে। তাই না তারও তো তার একটা প্রাণীর তাই না আমরা চাই না কোনো প্রাণীকে মানে বিনা কারণে আমি কেন মারতে যাব। একটা কারণ থাকলে তখন যদি আমার মানে অনেক ক্ষুধার্ত হই এবং আমার সামনে একটা প্রাণী আছে যেটা না মারলে আমি বাঁচতে পারবো না এখন এটা তো মারতে হবে কি কিছু করার নেই মারাটা উচিত না কিন্তু আমি তো কিছু করার নেই এই সময়

না 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 এতটুকু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকেন আচ্ছা পরের জনকে যুক্ত করে জাহান নাম জাহান নাম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আশিক ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমি আপনার কথা যখন হচ্ছে আগে বিশ সাল থেকে শুনি তারপরে আমি হচ্ছে আগে নিজেকে আসলে ধর্মতে আসলে খোঁজার চেষ্টা করি কোরআন পড়ার চেষ্টা করি বাংলায় আমি তো আসলে আলিফ বাতে কিছুই জানি না যাক আমার কথা একটু মনে করবেন না হ্যাঁ সেটা যেহেতু সবাই শুনছে আমি ফেসও দেখাচ্ছি না তো ধর্মে দেখলাম যে আসলে মানে কোনো মিল খুঁজে পাই না তৈরি হয় হাড় থেকে জিজ্ঞাসা করলাম কিভাবে যেটা বলা আছে মানুষের বীর্য তৈরি হয় মেরুদণ্ড এবং মাঝখান থেকে কোথায় থেকে এটা হয় থেকে আমি পরে দেখলাম সায়েন্সের মানুষকে জিজ্ঞাসা করলাম আর আপনারও সংসার ডট কমে তারপর আরো অনেকের আমি কথা শুনি তারপর হচ্ছে আসাদ নূর আছে আমি করতে পারি না যদিও আমি মুসলিম একজন সন্তান কিন্তু আমি আসলে হ্যাঁ অনার্স মাস্টার্স পড়েছি কিন্তু বলবো না কোথায় থেকে সেটা হচ্ছে তবে মানুষ যে বলে যে সূর্য অস্ত যায় আল্লাহর মতো একজন একটা বিশিষ্ট ক্যারেক্টারের মানুষ

কি দশ সালে যখন তার নোবাদ হয় মানে ধর্মপ্রচার শুরু করে এর আগে উনি কি করতো কি তারপরে যে ইসলামিক নাম গুলো আছে আমি মুসলমানদের মধ্যে সে বলতে চাই আমি আপনাকে আপনি তো অনেক জানেন

তাহলে আমরা একটু আরেকজনকে যুক্ত করি তমা তমাদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি স্যার আমি আপনি তো আবার ভিডিও অন করে ফেলেন ভাই আপনার সমস্যা নাই স্যার আমি আসলে একটা জিনিস বলতে চাই সবার উদ্দেশ্যে যে প্রত্যেকটা মানুষেরই উচিত সত্যকে মেনে নেওয়া সত্যকে অস্বীকার করে কেউ কখনো সুখী থাকতে পারে না আচ্ছা এখন সত্য বলতে আপনি কি বোঝাচ্ছেন ইসলাম যেমন আপনি যেমন রেফারেন্স দিয়ে দিয়ে এক একটা জিনিস তুলে ধরেন এটা সবাই বোঝার চেষ্টা করেন স্যার আচ্ছা আমি যেটা তোমার আমার খুবই খুব ভালো লাগছে কিন্তু আপনাকে আমি বেশিক্ষণ এখানেতে রাখতে আমার একটু ভয় লাগতেছে কারণ আপনাকে যদি হুজুররা মোল্লারা যদি এখন নারায়ণ তাকবীর বলে আপনাকে খোঁজাখুঁজি শুরু করে কল্লা ফেলাই দেই কল্লা ফেলাই দেই একটা বিপদ হয়ে যাবে আমি চাই না আপনার উপরে কোনো ধরনের বিপদ আপদ আসুক আপনার নিরাপত্তার জন্যই আপনাকে আমি বেশিক্ষণ আর কোন কথা বলতে দিতে চাচ্ছি না আসলে এটা আপনারই নিরাপত্তার জন্য আপনার সাথে কথা বলে ভালো লাগছে আপনি আমাকে মেইল করবেন কিন্তু আপনাকে ভাই আমি বেশি কথা বলতে দিব না জি স্যার ঠিক আছে তাহলে ভালো থাকেন দমদম ভাই ভালো থাকেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি ভালো থাকবেন হ্যাঁ জি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানাচ্ছি উনি তো মানে একদম মনে হয় একটু আবেগপ্রবণ হয়ে গেছেন ঠিক আছে আমরা পরের জনকে দেখি আমরা যেটা করার চেষ্টা করি যে মানে যারা হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করতে পারে এবং দলিলগুলা যাচাই করে দেখতে পারে দেখে যে তার অন্তত দেখে যে দলিলগুলা যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলা আসলে वैलिड কিনা তারা তো আসলে বুঝতে পারবে যে আমি আমরা যে ইয়াগুলো দিচ্ছি সেগুলা আসলে ভ্যালিড মানে কথা তো মিথ্যা না এখন এটা অনেককেই হয়তো ধর্ম থেকে বের করে নিয়ে আসতে পারে এখন কিন্তু ধর্ম থেকে আমরা কিন্তু কখনো বলি না যে আপনারা ধর্ম ত্যাগ করেন এটাও কিন্তু আমরা কখনো বলি না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনি ধর্ম পালন করবেন কি করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় আমরা শুধুমাত্র আপনাদেরকে আমাদের যুক্তিগুলা তুলে ধরি যে যুক্তিগুলা কি আচ্ছা পরের জনকে তাহলে যুক্ত করি